আইসিইউতে চলে গিয়েছে গণতন্ত্র জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে এভাবেই বর্ণনা করলেন মাক্কাল নিধি মাইয়াম দলের প্রতিষ্ঠাতা তথা দক্ষিণী সুপারস্টার কামাল হাসান নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে রবিবার রাতে যেভাবে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তা দেখে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছেন কামাল পাশাপাশি নবপ্রজন্মের রাজনৈতিক মনস্কতা এবং সামাজিক ইস্যু নিয়ে সরব হওয়াকে সমর্থন জানিয়েছেন মাক্কাল নিধি আইয়াম দলের নেতা সতেরোই ডিসেম্বর মঙ্গলবার এক ছাত্র আন্দোলনের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে কামাল হাসান বলেন আমজনতার সঙ্গে ছাত্র সমাজকে গুলিয়ে ফেললে চলবে না এরাই জাতির ভবিষ্যৎ তরুণদের রাজনৈতিক বিষয়ে সচেতন হওয়া এবং প্রশ্ন তোলার মধ্যে কোনো রকম ভুল দেখছি না কিন্তু যখন তাদের বাকরুদ্ধ করার চেষ্টা করা হয় তার মানে গণতন্ত্র বিপজ্জনক অবস্থায় রয়েছে এক কথায় আইসিউতে রয়েছে গণতন্ত্র সোমবার ১৬ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়েছে সুপ্রিম কোর্টে কামাল হাসানের দল মাক্কাল নিধি মাইয়াম